সামনে আসছি। এটা কি ব্যবসা করে ভাই? হাড়ি পাতি দিয়ে ব্যবসা করে আর ভাই তুলে ব্যবসা করে নাকি? আচ্ছা ভাই, সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সালমান। সালমান, আচ্ছা আমার নাম। আচ্ছা, আর আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? এক বছর যাবত। আর এমনি দৈনিক কিরকম ইনকাম হয়? মোটামুটি হয় 500। 500 হয়? ও আচ্ছা। এখানে কি কি আইটেম আছে আপনাদের এখানে? হাড়ি পাতির আছে, স্টিলের বলবাড়ি আছে, প্লেট আছে। আচ্ছা, আর আপনি চুল কিনেন না? চুল কিরকম কালেকশন করেন আপনারা? মোটামুটি 200-300 গ্রাম। 400 গ্রাম? না, 400 গ্রাম চুল তো কোনো অনেক না, মোটামুটি ভালো। দৈনিক কি 400-500 গ্রাম চুল কালেকশন হয়? প্রতিদিন হয় না। আচ্ছা, আর এমনি হাড়ি পাতিগুলি কেমনি কাপড় দিয়ে তো বেচেন না? কাপড় দেওয়া অন্যরা গেছে আমরা। আচ্ছা, এটা আমরা পাচ্ছি না, এরকম এখন কি কমে গেছে কেমন? কাপড় দিয়া হাড়ি পাতি কিনা দিয়াটা কি কমে গেছে এখন? ওইটা মোটামুটি আছে, অনেক কমে নাই, বেঁচে কিনা সবারই খারাপ। ও আচ্ছা। আর দৈনিক এমনি আপনাদের এক বছর যে পরিশ্রম করেন, কি ব্যবসায় কি মজা পাইছেন? কি মজাটা পাইছেন ভাই? ওইটা আমাকে দ্বারা মজাই লাগবো, আপনাকে দ্বারা ওইটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনি। আর ইনভেস্ট করতে হয় কোনো এই ব্যবসাতে? কোনো ইনভেস্ট লাগে যে এই ব্যবসা কর শুরু করতে গেলে? কত এগুলো? হ্যাঁ অবশ্যই তত লাগে। এটা কি মানে কোনো মালিকের আন্ডার থেকে করেন নাকি? আপনি নিজে ইচ্ছাগতভাবে করতে পারবেন, মালিকের আন্ডার থেকেও করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যদি কেউ এই ব্যবসা করতে চায় তাহলে কীভাবে শুরু করতে পারে? এগুলো নতুন অবস্থা করতে গেলে তো আপনার প্রথমে যাইতে হবে, দ্বারা যাই বুঝতে হইব, মানে যে কোনো জিনিস শুরু করতে গেলে তো প্রথম যে আর অভিজ্ঞতা আছে তার কাছে অভিজ্ঞতা নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে অনেক বেকার প্রলোপাইন আছে তো হুদাই ঘুরে গাড়ি আমার মতো অনেক বেকার প্রলোপাইন আছে এই আর কি, তাদের জন্য একটা সুখবর আর কি, যে ব্যবসাটা এই ব্যবসা তো লাভজনক আর কি, মানে বউ বাচ্চা নিয়ে খাইতে পারবো, সংসার চলতে পারবো আর কি। সবাই মানুষ কর্ম সবগুলো সমান না, দেখা গেছে যে এগুলো করলে অনেক সময় লাভই পাবার, অনেক সময় পেটে মাথায় করতে হইব। আচ্ছা আচ্ছা, তো চলবো আর কি, আল্লাহর। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। উঠাস্তে উঠাস্তে না, উড়াইতেছি খালার উড়াইতে।